এক নজরে দেখে নেব আজকে সারা দিনের শিরোনাম। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন শেখ হাসিনা। ইস্তফা দিয়ে বোন রেহানাকে নিয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা। হাসিনার সঙ্গে পদত্যাগ করেছেন আরো 35 জন মন্ত্রীও। অন্তর্বর্তী সরকারের হাতে বাংলাদেশ, প্রতিটি হত্যার বিচার হবে আশ্বাস দিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মা অত্যন্ত হতাশ, আর ফিরবেন না রাজনীতিতে, দাবি হাসিনা পুত্রের। রাজনীতি থেকে অবসর হাসিনার, জানালেন ছেলে জয়। শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একাধিক জল্পনার মধ্যে হাসিনার উপদেষ্টা পুত্র সাজিব ওয়াজিদ জয় জানিয়ে দিলেন তার মা আর রাজনীতিতে ফিরবেন না। জয় জানান রবিবার থেকে পদত্যাগের কথা ভাবছিলেন তার মা। লাঠি গুলি হুঙ্কার দিয়েও দাবায় রাখা গেল না জনতাকে, সেই আগস্টেই পালাতে হলো মুজিব কন্যাকে। হাসিনা দেশ ছাড়তেই মুখে হাসি জনতার, বাংলাদেশ আন্দোলনের শেষ হাসি হাসলেন আন্দোলনকারীরা। 1975 সালের 15 আগস্ট নিজের বাসভবনে খুন হয়েছিলেন সপরিবারের শেখ মুজিবুর রহমান। আর কাকতালীয় ভাবে প্রায় 50 বছর পরে সেই আগস্টেই দেশ ছাড়তে হলো মুজিব কন্যা হাসিনাকে। মেঘালয়ের কুলিয়ান এলাকায় 6 নম্বর জাতীয় সড়কে ফের ধস নেমে সোমবার স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। ধসে দূরপাল্লা লরি সহ ছোট ছোট বাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কের উভয় পাশে আটকা পড়ে হাজার হাজার যানবাহন, চরম দুর্ভোগ পোহাতে হয় নিত্যদিনের যাত্রীদের। বন্যার দখলে গুয়াহাটি মহানগরী ব্যাহত যোগাযোগ ব্যবস্থা। সাগর সদৃ 37 নম্বর জাতীয় সড়ক সোনাপুরে আটকা পড়েছে শত শত বাহন। 4 ঘন্টা বিরামহীন বৃষ্টির পর মহানগরীতে অভাবনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কৃত্রিম বন্যায় ভাসছে গুয়াহাটি মহানগরী। নিম্ন আসাম এবং উজান আসামের যোগাযোগ বিচ্ছিন্ন। নতুন ফ্লাইওভারের ডিভাইডার স্পর্শ করেছে কৃত্রিম বন্যার জল। কালাইনে বন্দুকধারী ডাকাত দলের সন্ত্রাস। রবিবার গভীর রাতে কালেন ব্রাহ্মণগ্রামে দুর্ধর্ষ ডাকাতি কাণ্ড। বন্দুকধারী 10-12 জনের ডাকাত দলের তাণ্ডব। ব্যবসায়ী বাসগৃহ সহ ব্যবসায়িক প্রতিষ্ঠানে অস্ত্র ঠেকিয়ে লুট, 12 লক্ষাধিক টাকা নগদ এবং 30 ভরি স্বর্ণালঙ্কার। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। পাঁচগাঁ মোকামকুটি সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়লো একটি ওয়াগনার। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন গাড়ির চালক। হাইলাকান্দি দিক থেকে ধলেশ্বরগামী ওয়াগনার গাড়ি পাঁচগ্রাম মোকামকুটি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বেহাল জাতীয় সড়কের উপর পুকুরসম গর্তের পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে গিয়ে উল্টে পড়ে যায় এবং দুমড়ে মুচড়ে গিয়েছে বাহনটি। পাঁচগ্রাম পুরাতন বাজারে শনি মন্দিরে নিশি কুটুম্বের হানা। দান বাক্স ভেঙে নিয়ে গেল হাজার কয়েক টাকা। মন্দিরে ঘণ্টা সহ বিভিন্ন সামগ্রী নিয়ে পালিয়েছে চোর। চুরির ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে পাঁচগ্রামে। রবিবার রাতে পাঁচগ্রাম রেল স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত শনি মন্দিরে এই দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত হয়েছে। গাড়িতে বাজছিল ডিজে, হঠাৎ চিৎকার, মাটিতে ছিটকে পড়লো পরপর 9টি লাশ। শিবের মাথায় জল ঢালার আগেই বিপত্তি কাওয়ার যাত্রায়। ওভারহেড তারে স্পর্শ, কাওয়ার যাত্রীদের গাড়ি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু 9 জনে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত আরো 6 জন। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে বিহারের হাজিপুরে। প্রাক্তন পুলিশ কর্তার শ্বশুরের ছোড়া গুলিতে আদালতে মৃত্যু হলো আমলা জামাইয়ের। বিবাহ বিচ্ছেদের মামলা শুনানিতে ঘটে এই ঘটন। মেয়ে জামাই মামলা শুনানিতে এসেছিলেন মা বাবাও। জামাইয়ের খুনি শ্বশুরকে আটক করেছে এবং আগ্নেয়াস্ত্র সহ অব্যবহৃত 3টি গুলি উদ্ধার করে বাজেয়াপ্ত করেছে পুলিশ। চণ্ডীগড়ের এক আদালতে এমন বিচিত্র হিংসার ঘটনা সংঘটিত। চুরের হাত সাফাই রাকেশনগর মহাদেব হায়ার সেকেন্ডারি স্কুলে। রাকেশনগর মহাদেব হায়ার সেকেন্ডারি স্কুলে চুরিকাণ্ড। ল্যাপটপ, প্রিন্টার, প্রজেক্টর এবং 4.5 লক্ষাধিক টাকার সামগ্রী লুট। নগদ 32,600 টাকা হাতিয়ে নিল চুরের দল। ঘটনাকে কেন্দ্র করে চঞ্চল্য বিরাজ করছে এলাকায়। আসামের নওগাঁ জেলার ধিংয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ধিং থেকে নওগাঁ সংযোগ সড়কে ঘটে যান দুর্ঘটনা। সোমবার বিকেলে একটি যাত্রীবাহী বাস এবং একটি মিনি অটো লরির সঙ্গে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ধিং এফআরইউতে নিয়ে যায়। ধিং পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। শিলচর শহরে বেহাল সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ স্থানীয়দের। রাস্তার বেহাল অবস্থা হওয়ার জন্য শুকনো মৌসুমে ধুলো আর বর্ষায় জল কাদায় যন্ত্রণায় স্থানীয়দের নাজেহাল অবস্থা। সোমবার শিলচরের স্থানীয় জনগণ শহরে বেহাল সড়ক সংস্কারের দাবিতে শিলচর পাবলিক স্কুল রোডে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। বাইকে করে নিষিদ্ধ হেরোইন বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে আটক এক পিডব্লিউডি কর্মী। ধৃতের কাছ থেকে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ হেরোইন উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে পিডব্লিউডি কর্মী মইন আলীকে। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরের বটরশি এলাকার গোল্ডেন ভ্যালি স্কুলের সামনে। হারাং নদীর ভাঙনের সংকটের সম্মুখীন বড়খোলার ভেওয়ার পারে কয়েকশো পরিবার। এবছর 3-3 বারে বন্যার অনেকেই ক্ষতিগ্রস্ত হলেও এখনো পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হয়নি। ভাঙার পারে জিপির ভেওয়ার পারে প্রায় 7-8 হাজার মানুষের একমাত্র সড়ক নরকে পরিণত। এলাকার একমাত্র চলাচলের সড়কটি বর্তমানে হারাং নদীর ভাঙনের শিকার হয়েছে। হারাং নদীর হুমকির মুখে রয়েছে ভেওয়ার পার আহমদী আদর্শ বিদ্যানিকেতন। স্মার্ট মিটার লাগানোর পর থেকে অধিক হারে বাড়ছে বিদ্যুৎ বিল। দরিদ্র মেহনতি গ্রাহকরা বিদ্যুৎ বিল পরিশোধ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। পুরনো বৈদ্যুতিক খুঁটি এবং বিদ্যুৎ লাইন সরাইয়ের দাবিতে সরব কালাইন যুব কংগ্রেস। সোমবার কালাইন বিদ্যুৎ বিভাগের এসডিওর সাথে দেখা করে একটি স্মারকপত্র প্রদান করে কাটিগুড়া সমষ্টি ভিত্তিক যুব কংগ্রেসের এক প্রতিনিধি দল।
শিলচর পৌরসভার বিরুদ্ধে ফের গর্জে উঠলেন ক্ষুব্ধ নাগরিকরা। সোমবার পৌরসভার বেহাল অবস্থা, অন্যায়ভাবে জলকর বৃদ্ধি, অন্যান্য পুরকর প্রত্যাহার করা সহ পুর পরিষেবা দিতে চরম ব্যর্থতার প্রতিবাদে শিলচর বিবেকানন্দ রোড দুর্গা মণ্ডপের সম্মুখে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের ডাকে বিভিন্ন দল সংগঠনের কর্মকর্তারা ধর্ণা কর্মসূচি পালন করল। লোকসেবা পুরস্কার পেলেন কৃষি বিভাগের সহকারী ইন্সপেক্টর বিধায়ক দাস। প্রথমবার করিমগঞ্জে পালন হলো লোক কল্যাণ দিবস। অনুষ্ঠানে বিধায়ক দাসকে শংসাপত্র দিয়ে সম্মানিত করলেন জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব। কৈলাসহরে গুলকপুরে ডিসি ভিলেজে 3 নম্বর ওয়ার্ডের সড়ক বেহাল। দীর্ঘদিন ধরে গ্রামবাসীরা গ্রামে রাস্তা সংস্কারের জন্য দাবি করে আসলেও কোনো সাড়া মিলছে না। গ্রামের ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না। গ্রামে কেউ অসুস্থ হলে সে অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নেওয়া যাচ্ছে না, কিংবা গ্রামে কোনো গাড়ি যাতায়াত করছে না। এরপরও প্রশাসনের পক্ষ থেকে কোনো হেলদোল না নেওয়ায় ক্ষুব্ধ গুলকপুরবাসী। শিরোনাম এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। সাথে থাকুন, ধন্যবাদ।